সুতি দর্শক বিজয় থেকে বিজয়ে একযোগে একসাথে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমরা মূলত মুক্তিযুদ্ধের স্মৃতি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র এবং মুক্তিযুদ্ধ নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আমাদের সাথে আজকে দুজন অতিথি আছেন চলচ্চিত্র নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম এবং তরুণ চলচ্চিত্র গবেষক লেখক নির্মাতা সাদিয়া খালিদ রীতি গিয়াসুদ্দিন সেলিমের তো আলাদা করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই আপনারা সবাই চেনেন তাকে খুব ভালোভাবেই মন পুরা খ্যাত বললেই যথেষ্ট বিশাল বিশাল জনপ্রিয় একটা ছবি সে করেছিল তারপরে আরেকটি ছবি তার স্বপ্নজাল সাদিয়া পড়াশোনা করেছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলসে সেখানে সে স্ক্রিন রাইটিংয়ের উপর পড়াশোনা করেছে এবং তারপরে এখন সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্ক্রিন রাইটিংয়ের উপর পড়াশোনা করায় এবং একটি পত্রিকার সাথেও সে আছে কালচারাল এডিটার হিসেবে এবং সে এবছর বালিন ফিল্ম ফেস্টিভালে ট্যালেন্ট ক্যাম্পাসে অংশ নিয়েছে এবং গত বছর সে কান ফিল্ম ফেস্টিভ্যালে জুরি হিসেবে ছিল ফিপেসকি জুরি অর্থাৎ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিসের জুরি হিসেবে এটা কিন্তু একটা বিশাল সম্মানের ব্যাপার এই বয়সেই একজন বাংলাদেশি তরুণের জন্য তো যাই হোক আমরা আলোচনা শুরু করে দিই সেলিম আপনাকে দিয়ে শুরু করি আপনি মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু চমৎকার নাটক টেলিভিশন নাটক এর জন্য আপনার নাটক বা টেলিফিল্ম আছে তার মধ্যে একটি খুবই চমৎকার পাপ পূর্ণ নামে আরও একটি নাটক আপনার ভয় নামে ভয় নামে মোহর নামে একটা আছে মোহর নামে আছে সামনে একটি ছবি আপনি করার পরিকল্পনা করছেন এটা যদিও পরিকল্পনায় কালীন অবস্থায় আছে কিন্তু খুব বড় ক্যানভাসে একটি মুক্তিযুদ্ধের ছবি এটা হচ্ছে অপারেশন জ্যাকপট যদি সবকিছু মিলে হ্যাঁ তাহলে এই ছবিটা হয়তো হবে বড় বাজেটের ছবি সুতরাং বাজেটেরও একটা ব্যাপার আমরা আশা করব ছবিটা হয়তো আমরা মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে কাজটা হয়তো শুরু হবে এই আশাটা আমরা করতেই পারি এবং এটি কিন্তু খুবই বড় একটি ছবি হবে আমাদের একটা বদনাম আছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বড় ক্যানভাসের ছবি বাংলাদেশের হয়নি আসলে হয়নি তো সেটি হয়তো কিছুটা গুজবে তো সেটার কথাও আমরা জানব একটু সাদিয়ার কাছে আসি সাদিয়া তুমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে তুমি তো মুক্তিযুদ্ধের অনেক পরের প্রজন্মের তরুণ তুমি ঠিক যখন বড় হতে থাকলে ঠিক কখন তোমার মুক্তিযুদ্ধের কথা তোমার মানে শুনতে পেলে মুক্তিযুদ্ধের সাথে তোমার পরিচয়টা হলো কখন একদমই ছোট থাকতে স্কুলেরই একদমই আর্লি স্টেজে থাকতে আমার বাবা মার কাছ থেকে শুনতাম যে মুক্তিযুদ্ধে তাদের এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল আমার বাবা এয়ারফোর্সে ছিলেন সো মুক্তিযুদ্ধের সময় তিনি ট্রেনিংয়ে ছিলেন তো পাকিস্তানে তখন বাংলাদেশি যারা ট্রেনি তাদেরকে আটক করে রাখা হয়েছিল সো সেই অভিজ্ঞতাটা শুনেছি আবার ওদিকে আমার মায়ের অভিজ্ঞতাটা একদমই ডিফারেন্ট আমার মা ঢাকাতেই বড় হয়েছেন সো ঢাকাতে যেহেতু যুদ্ধটা মানে খুবই তীব্র ছিল পুরা নয় মাসই পালিয়ে বেড়াতে হয়েছে সো ওই ওই অভিজ্ঞতাটা থেকেও শোনা আর তারপরে যদি বলি চলচ্চিত্রের কাছ থেকেও কিন্তু অনেকখানি কি আমাদের মানে ধারণা পাওয়া হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে আমার বন্ধু রাশেদ এটা একটু বড় হয়ে পেয়েছি মুভিটা ছোটবেলায় আরও পেয়েছি হুমায়ুন আমাদের মুভি পেয়েছি আপনার আগুনের পর্ষমণি সো

তো একটা আর্মি ও আমাদের উঠানের সামনে ঘাটা যেটা আর কি বাড়ির ঘাটা ওখানে এসে ও আমাদের বাচ্চা কাচ্চা সবগুলো ওর সাথে আমরা পিছিয়ে পিছিয়ে ঘুরছি ও একটা বক উড়ে যাবে ও মারবে আমাদের বললো কানে আঙুল দিতে আমরা কানে আঙুল দিলাম তারপর ও গুলি করলো মরলো না কিন্তু হ্যাঁ ওইটা আমার মনে আছে একটু একটু তারপর ওকে ডাব পেরে খাওয়ানো হচ্ছে ওদেরকে জন্য মুরগি ধরা হচ্ছে এগুলো আমার একটু একটু মনে আছে যে আচ্ছা পাকিস্তানি আর্মি অল্প একটু আচ্ছা আমার কথা একটু বলি তাহলে আমি কিন্তু একেবারেই মুক্তিযুদ্ধের সময় বেড়ে ওঠা একজন কিশোর বলা যায় আমার বয়স ছিল উনিশশো একাত্তর এবং বয়স ছিল তেরো বছর আমি ক্লাস এইটে পড়তাম আমি কিন্তু মুক্তিযুদ্ধের অনেক আগে থেকেই মিছিল মিটিং এ গেছি আমি উনসত্তরের গণ অভ্যর্থান আমি মিছিল করেছি আমার মনে আছে এগারো বছর এগারো বছর আমি উনিশশো সত্তরে একটা মিছিল হয়েছিল পলাশি থেকে কারফুক ব্রেক করে সেই মিছিলে আমি ছিলাম বারো বছর বয়সে আমি বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ আমি রেস্কোস ময়দানে তৎকালীন রেস্কোস ময়দানে দেখে বসে শুনেছি হ্যাঁ আমি বঙ্গবন্ধু যেদিন স্বদেশ প্রত্যাবর্তন করলেন সেদিনও আমি সেখানে ছিলাম এবং মুক্তিযুদ্ধ নিয়ে আমার কিছু মানে মুক্তিযুদ্ধের সরাসরি যুদ্ধ করার তো সৌভাগ্য হয়নি কিন্তু কিছুটা সম্পৃক্ত আমার সুযোগ ঘটেছিল কীরকম যে আমার বড়ো ভাই ছিলেন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে গিয়েছিলেন মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়ে তারা যখন ফিরে আসলেন তখন তারা ঢাকা শহরে বিভিন্ন অপারেশন করতেন বাসায় থাকতেন না মাঝে মাঝে আসতেন ছদ্মবেশে এসে কিছু অস্ত্র লুকিয়ে নিয়ে আসতেন এবং সেই অস্ত্রগুলো গ্রেনেড বা রিভলভার এইগুলো স্টেন গানও আনতেন কখনও কখনো সেগুলো আমাদেরকে দিতেন লুকিয়ে রাখার জন্য আমি এবং আমার বোন মিলে সেগুলো আমাদের বাসার পাশেই একটা প্রাইভেট গলি ছিল আর কি সেই গলিতে ইটের স্তূপ ছিল সেই ইটের স্তূপ সরিয়ে আমরা লুকিয়ে রাখতাম ভাই মাঝে মাঝে এসে আবার নিয়ে যেত একবার এমন হয়েছে যে আমাদের মহল্লা থেকে আর একটু দূরে আরেকটি মহল্লায় ভাইরা একটা বাসায় মিটিং করছেন সেটা হচ্ছে এখন যিনি আওয়ামী লীগের নেতা তখন মানে ছাত্র ছিলেন ডাক্তার মুস্তফাজার আল মোহিন তার বাসায় মিটিং করছেন তো সেইখানে হঠাৎ করে আর্মি পুরো বাসাটাকে ঘিরে ফেলে সাদা পোশাকে সেই টের পেয়ে ওনারা সবাই যে চার পাঁচজন মুক্তিযোদ্ধা ছিলেন তারা তো পালিয়ে আসলেন দেয়াল টোপকে পরে আরেকটা বাসায় তারা মিট করলেন এবং তখন তাদের হঠাৎ মনে হলো যে বাসার নিচে মানে টেবিলের নিচে একটা জুতার বাক্সের মধ্যে তিনটা গ্রেনেড রাখা সেটা তানা হয়নি তখন আমি ছোট বলে আমাকে পাঠানো হলো যে আসো তা আমি গিয়ে খালাম্মাকে বললাম খালাম্মা ওই বাক্সটা আমাকে দেন তো ওই বাক্সটা আমি কিন্তু আর্মির মধ্য দিয়ে ভেতরে দিয়ে আমি নিয়ে এসেছিলাম এই ঘটনাটা আমার মনে আছে তো এই ধরনের কিছু কিছু প্রত্যক্ষ মানে অভিজ্ঞতা কিন্তু আমার আছে এবং যেইটা হয়তো কিছুটা আমার বন্ধু রাশীদের প্রতিফলিত যদিও আমার বন্ধু রাশিদের ওরা যে দুর্ধর্ষ কাজ করেছে আমার বন্ধু রাশিদের একটা সিকোয়েন্স আছে না যে গুলি ওরা গায়ে গুলি লাগায় মানে গুলির বেলগুলো বাঁধে এবং তারপরে তারা কিন্তু সেই গুলি নিয়ে যায় হ্যাঁ এবার জানক তোমাদের মতো সাহসী ছেলেরা যে দেশে আছে সেই দেশ যদি স্বাধীন না হয় তাহলে কোন দেশ হবে সেলিম আপনার যে নেক্সট যে প্রজেক্টটা অপারেশন জ্যাকপট সেটার গল্পটা একটু সংক্ষেপে এক মিনিটে একটু বলা যায় মানে জিসটা খালি আমাদের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে মধ্য অগাস্টের একটু আগে দিয়ে কিন্তু একটু থিতে আসছিল এবং পাকিস্তান তৎকালীন পাকিস্তান গভর্নমেন্ট সারা পৃথিবীকে অলমোস্ট বুঝাই ফেলছিলো যে এখানে কিছু মিসক্রিয়েন ঝামেলা করেছে আমরা ওইটা শান্ত করে ফেলেছি এইরকম একটা অবস্থার মধ্যে নৌকমান্ডো যারা ছিল একশো ষাটজন কমান্ডো ওরা পলাশির প্রান্তরে যেখানে বাংলার সূর্য অস্তমিত হয়েছিল ওখানে সিটুপি ক্যাম্প নামে একটা ক্যাম্প করে ওটা লম্বা স্টোরি যে ফ্রান্সের তুলন থেকে আট নয়জন নৌ কমান্ডো ইয়ে সাবমেরিনার পালিয়ে এসে ইন্ডিয়া এবং বাংলাদেশের হাইকমান্ডের সহযোগিতায় ওরা ট্রেনিং নেয় প্রায় এবং আঠারো থেকে বাইশ ঘন্টার অমানসিক ট্রেনিং নিয়ে ওরা স্কিল হয়ে বাংলাদেশের দুটা সমুদ্র বন্দর এবং দুটা নদী বন্দরে চারটা বন্দরে দুটা গানের সিগনালের মাধ্যমে একযোগে আক্রমণ করে এবং এটা একটা সফল অপারেশন ফোরকাস্টিং ছিল যে সেভেন্টি পারসেন্ট নৌকমান্ডো মারা যাবে কিন্তু এই অপারেশনে একটা নৌকমান্ডো মারা যায় নাই প্রত্যেকেই আবার তাদের বেস ক্যাম্পে ফিরে যেতে পারছিল তো এই যে বাঙালির যে বীরত্বের গল্প আমরা তো আমরা বীরের জাতি বলি কিন্তু এই বীরের জাতির যে বীরত্ব ওই যে এই অপারেশনের যে চমৎকারিত্বটা হচ্ছে যে একটি গান বাজবে মানে দুটি গান ছিল আকাশবাণীতে সেই গানটাই ছিল সিগন্যাল যে গানটা বাজার ২৪ ঘন্টা পরে বা গানটা বাজার আটচল্লিশ ঘন্টা পরে তারা অপারেশন করবে মানে অসাধারণ একটা পরিকল্পনা ছিল সাদিয়ার কাছে যাই সাদিয়া তোমার কি কোনো কাজ মুক্তিযুদ্ধ নিয়ে হচ্ছে লেখালেখি গবেষণা বা চলচ্চিত্র কিছু সামনে আমরা দেখতে পাব কি হ্যাঁ আমরা একটা স্ক্রিপ্ট করছি আমি সেটা নাম বা স্টোরি আসলে এখনো রিভিল করতে পারছি না একদমই ইনিশিয়াল স্টেজে আছে তো এটা ঠিক যুদ্ধের হিরোইজম নিয়ে না এটা যুদ্ধের আফটারম্যাথটা নিয়ে আমরা এটা করছি অ্যান্টি ওয়ার সেন্টিমেন্ট থেকে করছি তো আশা করছি আরো দুই বছর তো লেগেই যাবে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা যেরকম সময়টা লাগে আর এর মধ্যে কি তুমি কোনো গবেষণার কাজ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নিয়ে অন্তত একটি গবেষণা আগামী বছর আমরা পেতে পারি না মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী হ্যাঁ সেটা আমরা একটা চেষ্টা করতে পারি আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়ে থাকে বিভিন্ন লেখালেখি ক্ষেত্রে যে অভ্যাস আছে এবং চলচ্চিত্রের মানুষ মুক্তিযুদ্ধ চলচ্চিত্র নিয়ে কিন্তু ভালো আলোচনা আমাদের এখানে হয়নি সবাই শুধু বলেন যে মুক্তিযুদ্ধ নিয়ে ভালো ছবি হয়নি বাট মানে কেন হয়নি বা কিছু যাই হয়েছে সেগুলোই বা কেমন চুলচেরা বিশ্লেষণ কিন্তু দরকার এবং কোন ইন্টারন্যাশনাল পাবলিকেশনে হলে এটা আমরা মানে শুধু দেশের মানুষ না বাইরের মানুষও জানতে পারবে এবং আমি কিন্তু মুক্তিযুদ্ধ আমার প্রিয় বিষয় এবং মুক্তিযুদ্ধ নিয়ে যেহেতু মুক্তিযুদ্ধের সময় বেরEOUT আমি প্রায় ছবি করি ছোটদের ছবিও কিছু করেছি আমার বন্ধুরা আসে কথা বললাম সেলিমের যে চমৎকার স্ক্রিপ্ট আমি করেছিলাম শরৎ একাত্ত তাই না ছোট্ট একটি পঁয়ত্রিশ মিনিটের ছবি শিশু একাডেমির প্রযোজনায় এটিতে কিন্তু একটি ছোট্ট পাখি সেই পাখিটাও কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর হিংস্রতার থেকে রক্ষা পায়নি শুধুমাত্র জয় বাংলা বলার জন্য কথায় কথায় কিন্তু আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম আমাদের শেষ করতে হবে কিন্তু শেষের আগে আমি যেটা তরুণদের উদ্দেশ্যে বলতে চাই সব তরুণ আজকে সাদিয়া আমাদের মধ্যে আছে তরুণ হিসেবে আরও অনেক তরুণ হয়তো এখানে বসে টেলিভিশনে এই অনুষ্ঠান দেখছে বা বিজয় দিবস উদযাপন করছে আমি অনুরোধ করব এই বিজয় দিবসের এই যে আমরা সুবর্ণ জয়ন্তীতে প্রবেশ করতে যাচ্ছি এই মুহূর্তে এই সুবর্ণ জয়ন্তীতে প্রবেশের এই মুহূর্তে আমরা অন্তর প্রত্যেকে একটি ভালো কাজ করি আমরাও কিন্তু একাত্তরের যুদ্ধে সামিল হতে পারি একাত্তরের মুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধারা যেই যুদ্ধ করেছেন আত্মাহুতি দিয়েছেন একটি সুন্দর দেশ করার জন্য সেই সুন্দর দেশ করার লড়াইয়ে যদি আমরা অবতীর্ণ হতে পারি যেই লড়াইটা কিন্তু এখনও শেষ হয়নি তাহলে কিন্তু আমরা ঠিক একাত্তরের মতোই আমরা যুদ্ধে সামিল হতে পারি অন্তত একটি ভালো কাজ করি নিজেকে দুর্নীতিমুক্ত রাখি মাদক মুক্ত রাখি নিজের কাছে সৎ থাকি সৎভাবে জীবনযাপন করি সাম্প্রদায়িকতা থেকে মুক্ত থাকি তাহলেই কিন্তু আমরা প্রত্যেকেই এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারব আজকে আমরা সেই প্রতিজ্ঞাটা করি করবে তো আজকে বিজয়ের এই সুবর্ণ জয়ন্তীর প্রাককালে সবাইকে ধন্যবাদ আবারও বিজয় দিবসের শুভেচ্ছা